এ বড়ভাই, এই থামো, এমা এমা কাদাকাদি করো না তো আর, তাড়াতাড়ি দাফন কাপড় ব্যবস্থা করো, যাও। এই দাঁড়াও, এই লাশ মাটি দেওয়া যাবে না। আরে আপনি কে? আপনি কি কইতাছেন এগুলা? লাশ মাটি দেওয়া যাবে না মানে কি? হ্যাঁ, আমি ঠিক বলতেছি, এই লাশ মাটি দেওয়া যাবে না। এটা কি হয় আপনার বাবা নাকি? এই রেজাউল আঙ্কেল ব্যবসার জন্য আমার বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিল। এই টাকা পরিশোধ করা না পর্যন্ত আমি এই লাশ মাটি দিতে দিব না। আগে আমার টাকা পরিশোধ করবেন, তারপরে লাশ মাটি দিবেন, বুঝতে পারছেন? আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমার বাবা কবে আবার আপনার বাবার থেকে ঋণ নিয়েছিল এটা তো আমরা কেউ জানি না। আর এই টাকাগুলো আমরা কি পরিশোধ করতে পারবো? আমরা পারবো না ভাই। আপনি প্রয়োজনে লাশ নিয়ে যান। আপনারা জানেন বা না জানেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার বাবা আমার বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছে, এই যে তার প্রমাণ। আর আমি লাশ নিয়ে গিয়ে কি করবো? হ্যাঁ, আপনারা টাকা নিছেন, টাকা দিবেন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দিবেন ততক্ষণ আমি এই লাশ দাফন করতে দিব না। বাবা, তুমি এইটা কি কইতেছো? তোমার দুইটা পায়ে ধরে তুমি আমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করো, তারপর তোমার যা টাকা লাগে সব আমি পুরাকে খুঁয়ে তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করুন বাবা। তুমি এই কাজ করো না। থামেন, আপনার এই নেকা কান্না দেখার জন্য আমি এইখানে আসি নাই। আপনার স্বামী আমার বাবার কাছ থেকে টাকা নিছে, টাকা দিবার, এরকম কত কেস দেখছি, লাশ দাফন করার পর তারপর আর টাকা দেয় না। এই অজুহাত দেয়, ওই ছেলে দেয়, এই ছেলে দেয়, তারপর আর কেউ টাকা দেয় না। আমার টাকা দিবেন, তারপরে লাশ দাফন করবেন, কি কোন ভাইরা কথা ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, আগে টাকা দিব তারপরে লাশ দাফন নেব, ঠিক আছে? এটাই এটাই করেন আপনি, এটাই ঠিক ভাই। ভাই আপনি এসব কি বলতেছেন ভাই? আমি এত টাকা কই পাবো ভাই? ভাই আমাদের তো এত টাকা পয়সা নাই ভাই। ভাই আমার বাবার লাশটা আমরা দাফন করি ভাই, পরে যদি দিতে পারে দিব ভাই, আর না পারলে ক্ষমা করে দিয়েন ভাই। ভাই এত টাকা পয়সা আমাদের নাই ভাই, আর আমার বাবা যে এত টাকা ঋণ করছে ভাই আমাদের কোনোদিনও বলে নাই, যদি পারেন মাফ করে দিয়েন ভাই। এই ভাই, এই আপনার এই নেখা কান্না দেখার জন্য আমি এইখানে আসি নাই। আমি খুব ভালো করে আঙ্কেলদের চিনি, উনার কত টাকা আছে বা না আছে সেটা আমি খুব ভালো করেই জানি। এই যে বাড়ি গাড়ি ব্যবসার টাকা জমি জাতি কিনছে কি করে? হ্যাঁ, আপনারা আমার টাকা দেন না হলে কিন্তু আমি লাশ মাটি দিয়ে দিব না। আমি কিন্তু খুব ভালো মানুষ, বুঝতে পারছেন? চাষি শোনেন, আপনি যদি টাকা দিতে না দেন তাহলে কিন্তু আমি লাশ মাটি দিতে দিব না। আপনি একটা ব্যবস্থা করেন চাষি, তাড়াতাড়ি করেন। বাবা আরে, তোর বাবা মরার আগে তোর নামে তো 10 বিঘা জমি লিখে দিছিল, তুইও জমি বেঁচে তোর বাবার ঋণ পরিশোধ কর বাবা, নাহলে তোর বাবার দাফন তো হইতেছে না বাবা। তোর দুটো পায়ে ধরে বাবা, তুই চাকরির ব্যবস্থা কর বাবা। মা, তুমি এসব কি কইতাছো? বাবা না হয় মারলাম আমার 10 বিঘা জমি লেখা দিছে, তাই বলে কি এখন আমি 20 লক্ষ টাকা দেবো নাকি? তোমার কি মাথার একবার গেছে নাকি মা? মা দেখো, আমি কিন্তু এইসব টাকা মাখা দিতে পারবো না। যত সব দায়িত্ব এই বড় ছেলের উপর তোমরা চাপাই দাও, তাই না? এই বড় ছেলের উপর মাথার উপর কাঁঠাল ভাঙা খাইতে খুব মজা তোমাদের লাগে, তাই না? তোমার ছোট ছেলের বাবা 12 বিঘি জমি দিছে, ওরা তো একটাবারও কম না। যত সা সব চাপ এই বড় ছেলের, আমি টাকা পয়সা দিতে পারুম না। আমার 10 বিঘি জমি আছে, ওই 10 বিঘি দরকার বেছে আমি আমার বোরে নিয়ে আমি চলে যাবো, তবু আমি টাকা দিতে পারুম না। তুমি তোমার ছোট ছেলের কম। মা, আদিত তো ঠিক কথাই বলছে, আপনি এসব কি কথা বলতেছেন? যে এত টাকা আমরা দিব, আমরা এত টাকা কোথা থেকে দিব? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর আমার গর্ভে এখন সন্তান আছে, সামনে ডেলিভারি হবে, কত টাকা পয়সা লাগবে? আর এখন আপনি বলতেছেন আমাদের টাকা পয়সা দিতে, আমরা এক টাকাও দিতে পারবো না। পারলে আপনার ছোট ছেলেরা বলেন টাকা পয়সা দিতে, আমাদের একটা ভবিষ্যৎ আছে না, আমরা কোনো টাকা পয়সা দিব না, একদম পরিষ্কার করে বলে দিছি। বাবা বাবা বাবা, দুইজন তো খুব নাটক সাজাইছো, এখন সব আমার দায়িত্ব পড়তেছে, সব কি ভুলে গেছো? কয়েকদিন আগে যে বড় ভাই এখন জেলে গেল, সে সময় যে বাপ 3 বিঘা জমি বেশি যে ভাই সারা লেসলো, সে জমির কথা মনে পড়তেছে না? আমাকে 2 বিঘা জমি বেশি দিছে আর এই কথা মনে পড়তেছে এখন? হ্যাঁ, আমি দেখো মা, আমি কোন দেখলে দিবি পারবো না টাকা পয়সা। তোমার যত দায়িত্ব আছে বড় সালে দিছে ওলা, এই বড় সালে তোকে টাকা দিবি, এই টাকা আমাকে দিবি পারবো না নিকো। আর আমার ব্যবসা আছে, ওই ব্যবসার খরচ হবে আমার অনেক টাকা, ওই জমিগুলি বেশি আমি ব্যবসা লাগাবো, আর ওই টাকা কি আমি বাপের লাশে দেবো। হ্যাঁ, এই ভাই, এই এই শুনেন, আমি আপনার এখানে নেখা কান্না দেখার জন্য আসি নাই। কে দিবে না কে দিবে সেটা তো আমি জানি না। আমি টাকা পাই, আমার টাকাটা দেন, আমি এখান থেকে চলে যাই, আপনার বাবার লাশ আপনারা দাফন করেন, বুঝতে পারছেন? যদি টাকা না দেন আমি আবারও বলতেছি আমি কিন্তু লাশ দাফন করতে দিব না। আমি প্রয়োজনে প্রশাসনের ব্যবস্থা নিব, তবুও আমি লাশ দাফন করতে দিব না।
তোরা কিছু বল বাবা, না হলে আমি কি করবো? তোর এরকমই থাক, পয়সি থাক এরকম। শুনেন, আপনার বাবা ব্যবসা করার সময় আমার বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিল। এই ঋণ পরিশোধ করা না পর্যন্ত আমি এই লাশ দাফন করতে দিব না। এখানে আপনি মায়া কান্না না করে আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? আপনি সব কি কইতেছেন? 20 লাখ টাকার জন্য আমার বাবার দাফন কাফন হচ্ছে না ভাই, টাকাটা দেন না তোমরা, ব্যবস্থা কইরা। অসম্ভব, এই ঠিক আমি দিই বাবা। বলায় কি হইছে? আব্বার কি দাফন কাফন এখনো হয় নাই? আপনার শ্বশুরের দাফন কাফন হবে না। আমার বাবার কাছ থেকে আপনার শ্বশুর 20 লক্ষ টাকা নিয়েছিল ব্যবসার জন্য, টাকাটা পরিশোধ করা না পর্যন্ত আমি লাশ দাফন করতে দিব না। আরে ভাই, আপনি এটা কি কইতাছেন? আমার শ্বশুরে কি সম্পত্তির অভাব? বলা গোলা কত জমি দিছে, এইটারে দিছে হচ্ছে 12 বিঘা, ওইটারে দিছে মানে 10 বিঘা, আরো কত। আমার শরীরে কিছু দেয় নাই, আঙ্গুরেও তো কিছু দেয় নাই ভাই। ভাই আঙ্গুরে তো দেখেন, কারে কি দিছে না দিছে সেটা জানার আমার কোনো দরকার নাই। ওনারা টাকা দিতে অস্বীকার করতেছে, যতক্ষণ না টাকা দিবে আমি ততক্ষণ লাশ দাফন করতে দিব না ভাই। আগে আমার টাকা। বউ তুমি কিছু কর না, শ্বশুর টাকা তো ভালো আছিল না। আমি তো কচি সবাইকে টাকা দিতে, কিন্তু কেউই তো কিছুই বলতেছে না। দেও না তোমরা 20 লাখ টাকা। ওনারা টাকা দিবে না বলছে, আমি অনেকক্ষণ ধরে এখানে আছি, ওনারা টাকা কেউ দিতে পারবে না এই কথা বলতেছে। দে না ভাই, তোরা দে না কিছু ওই টাকা। এক টাকা দিতে পারুম না, তুই যদি টাকা দিস তাহলে দিয়ে, আমরা টাকা দিতে পারুম না। আবার কয় কি, মাত্র 20 লাখ টাকা? 20 লাখ টাকা তুই চিনস? হ্যাঁ, 20 লাখ টাকা অনেক টাকা। তোরা পালা দিলে দেন, না দিলে না দেন, সরেন থেকে যা। তোরা এসব কি কইতাছস? হ্যাঁ, বাবাই তো তোকে কি করে নাই, তুই যখন জেলে ছিলি বাবাই টাকা দিয়ে তোরে সুডাই নিয়ে আইছে, আর তোরে কি দেয় নাই? তোর তো সবই দিছে, কিন্তু আমার তো বাবাই কিছু দিয়া যায় নাই। আমার কাছে টাকা যদি থাকতো তাহলে আমি বাবার ঠিকই দিতাম। স্যার, আমার একটু কিছুক্ষণ সময় দেন, আর আমার বাবার লাশটা দাফন কাফনে করার ব্যবস্থা করেন। আমি আমার 2টা কিডনি বিক্রি করে আমি আপনার টাকা সুদায় দেবো, একটু সময় দেন স্যার আমারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাই। শুধু আমার বউয়ের কিডনি না, যদি লাগে আমার কিডনি বেচা হলো 20 লাখ টাকা দেবো ভাই। আমার শ্বশুরটা খুব ভালো লোক আছিল ভাই, আমারে কত ভালোবাসতো, সংসারের জন্য সারা রাত জীবন সে কাটতে কাটতে জীবনটা দিয়ে দিছে ভাই। হয়েছে, শুনুন আপনারা থামুন, আসলে ব্যাপারটা কি জানেন, আপনার শ্বশুরের কাছ থেকে টাকাটা আমরা পাবো না, আপনার শ্বশুর আমার বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা পাবে, বুঝতে পারছেন? উনি আমার বাবার সাথে ব্যবসা করতো, আর সেই টাকাটা দেওয়ার জন্য আমি আজকে আসছিলাম। কিন্তু আমি এইটা পরীক্ষা করতেছিলাম যে আসলে এই টাকাটা পাওয়ার আসলে যোগ্যতা কার আছে। ওনার যে 2 সন্তান, এরা তো টাকার পাওয়ার যোগ্যতা রাখে না, এই টাকা পাওয়ার যোগ্যতা একমাত্র আপনার বউয়ের, উনি এই টাকাটা পাবেন। ঠিক আছে, আমি এই জন্যই আসছিলাম। আপা, আপনি আপনার বাবার লাশটা দাফন কাফনের ব্যবস্থা করুন, আর দাফন কাফন হয়ে গেলে আপনি আমাদের এখানে আসুন, আমি টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি। আরে ভাই, আপনি কি কথা বলতেছেন? আমরা কি বাবার যোগ্যতা সন্ধান ছিলাম না? আপনাদের লজ্জা করেন, আপনারা আবার কথা বলতেছেন, নিজের বাবার রেখে যাওয়ার সম্পত্তি ভোগ করতেছেন অথচ ওনার টাকা পরিশোধ করতেছেন না। দেখুন, আপনারা যদি বেশি কথা বলেন আমি কিন্তু আপনাদেরকে পুলিশে দিতে বাধ্য হব। যান যান, আপনি যান, দেখি কি বলবেন আপনি। কথা কওয়া শুনুন, এখানে সমস্ত কাগজপত্র আছে, লাশ দাফন কাফন হয়ে গেলে আপনি আসুন আমাদের বাড়িতে, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো। আমরাও দেখবো ছোট কিভাবে টাকা বোন একা হোক করে, দেখি আপনি কি করতে পারেন, দেখবো আমি। আপনার 5 জন থাকলে আমাদের 10 জন আছে, যান। ভাই আর কথা বলেন না।